নাহনু খলকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আফারাআইতুম মা তুমনুন। মনোরজন বেঈমান ঈমান আনলো বলি আলহামদুলিল্লাহ, কথা শুনতে হবে না, কথা শুনে কোনো লাভ নাই, কথা শুনতে হবে না, কথা শুনে কোনো লাভ নাই, কথা যদি বুঝতে পারে আপনার নসিব খুলে যাবে। আপনি অবশ্যই আপনার হাতে যদি মদের বোতল থাকে আপনি ফেলে দেবেন, যদি কথা বুঝেন কথা শুনবেন না, কথা শুনে কোনো লাভ নাই গো ভাই। একজন বক্তার বক্তৃতা শুনতে বেশিক্ষণ ভালো লাগে না, 15 থেকে অতিরিক্ত 20 মিনিট। কিন্তু আপনি যদি ওই বক্তার বক্তব্যগুলোকে যদি বুঝতে পারে কণ্ঠার পর কণ্ঠা কেটে যাবে, মনে হয় দেখি হুজুর আইলো আর গেল। এমনটাই হয়ে তোর কথাগুলি আমার বোঝানোর চেষ্টা করো। তবে আমার আল্লাহ তার বক্তা বন্দীদের কত ভালোবাসে, তুমি সর্বত্র উত্তম করে আশ্রাবুল মখলুক করে খোদার লিন্নাস করে মনে পড়ে না।
আমি মনিরুদ্দিন হাত দুটো উঁচু করে দোয়া করি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেন বাবু তাদের আরশের ছায়া তলে যাই দাদাই একবার জোরে বলি আমি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা এই বাড়ি থেকে জামা পড়ছি আমার এই মাওলানা মাদ্রাসারা মাওলানা সাহেব আমি একজনের বাইক নিয়েছি বাইক করা যেন ফোন করে মাথা গরম করে দিল তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন আওয়াজ যেন হয় না কথা যেন ঠিক হয় না আমি জানো মুসাফির আমি জানো মহকাজ এই দুনিয়াতে যেন আমার বড় কষ্ট হয় যেন তুমি খুলে দিও আমি আল্লাহকে বলেছি আর এগুলোকে দোয়া কবুল হয় নবী বলেছেন আর আপনাদের প্যান্ডেল প্রমাণ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কে বলেছে আল্লাহ লীলা খেলা নাই আপনাদের মাঝে আমি আজ থেকে 8 বছর আগে আপনাদের এই দিনাজপুরে ওই বাস না কি বলে ওই যে আপনার ঈদ দিয়ে যেতে হয় ওই ফুলবাড়ি হয়ে ওই যে আপনার ফকিরাম ফুলবাড়ি হ্যাঁ আমি বললাম আমি মনিরুদ্দিন হাত তুলে আল্লাহকে বলে দিচ্ছি যতক্ষণ আলোচনা করব আলোচনার শেষে বাড়ি যতক্ষণ পৌঁছেবেন না একটা বৃষ্টির ফোঁটাও ফুটবে না আপনারা ধৈর্য ধরে বসুন আমি মনিরুদ্দিন আল্লাহকে বলে দিচ্ছি বৃষ্টি হবে না আমি বলেছিলাম এখনো যারা ওই জায়গাতে ওয়াজ শুনেছিলেন এই জায়গাটার হাত তুলে দিয়েছে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়েছিল এখানে একজন ছেলে বললেন হ্যাঁ হুজুর আল্লাহ ওখানে আমার একজন বয়স্ক বাবা ওনার মনে আছে আমার ভাইয়েরা আল্লাহ আল্লাহ রসুলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আজকের মহাপ্রিয় আপনাদের প্রমাণ হল তবে সময় নাই ভোরের কথা ধরে রাখা যায় না আমার আল্লাহ এমন জ্ঞান দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে আমাদের আপনাদের তৈরি করলেন একবার করে বলে আলহামদুলিল্লাহ ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা মহান আল্লাহ শুধু এমনি করে ছেড়ে দিলেন না আর বক্তা তারা বন্দীদের আরো কত ভালোবাসেন